নমস্কার বন্ধুরা, মনের রান্নাঘরে আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আমি কিভাবে তৈরি করি সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে এখানে আমি পটল নিয়ে নিয়েছি। এবার এখানে আমি পটলগুলোকে চেঁচে ভিতর থেকে এইভাবে সব বিচিগুলো বের করে নিয়েছি। একটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে পটলটাকে চেঁচে নিয়েছি, তারপর এক পাশ এইভাবে কেটে নিয়ে একটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে চামচটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বীজগুলো বের করে নেব। আস্তে আস্তে কিন্তু বীজগুলো বের করে নিতে হবে। চামচ দিয়ে এইভাবে ঘুরলেই কিন্তু বীজগুলো বেরিয়ে আসবে। দেখুন, রেডি হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা কিন্তু বীজ বের করে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো। পটলগুলো একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। এবার পটলগুলোকে একটু ঢেকে ঢেকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। খুব বেশি কিন্তু পটলগুলো ভাজবো না। আবার একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর ঢাকনা খুলে পটলগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টিস্পুন তেল। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচুনো। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কুচো চিংড়ি। চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। দিয়ে 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এখানে একটা পেস্ট বানিয়ে নিব। পটলের যে বীজগুলো রেখেছিলাম সেই বীজগুলো, 2 কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা আর 3 কোয়া রসুন, অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো মিষ্টি দিয়ে একটা পুর বানিয়ে নেব। শুকনো শুকনো করে পুরটা কিন্তু বানিয়ে নিতে হবে। পুরটা তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার পটলের ভিতর ভরে নেব। এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে পটলের ভেতরে পুরগুলো ভরে নেব। ভর্তি করে পুরটা ভরে নিচ্ছি। ঠিক একইভাবে আরেকটা ভরে দেখাচ্ছি। প্রত্যেকটা কিন্তু এইভাবে আমি ভরে নেব। দেখুন, ভরে নিয়েছি। এবার এখানে একটা পেস্ট বানিয়ে নিব।
1 টেবিল স্পুন পোস্ত, 1টা কুচানো পেঁয়াজ, 2টো টমেটো, 4টে কাজু বাদাম, 4-5 কোয়া রসুন, 1 ইঞ্চির মতো আদা, আর 3টে কাঁচা লঙ্কা, আর এখানে সামান্য একটু চিংড়ি মাছ, একসাথে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন তেল, সামান্য একটু সাদা জিরে, আর 2টো শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, স্বাদ মতো মিষ্টি দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 4 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ জল। আপনারা কতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল ব্যবহার করবেন। এখানে আমি শুকনো শুকনো করব, তাই জলটা একটু কম ব্যবহার করলাম। গ্রেভিটা ফুটে উঠলে পটলগুলো দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4-5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 10 মিনিট পর পরিবেশন করে নিচ্ছি। এইভাবে বানালে কিন্তু ভিতর থেকে পুর কিন্তু বেরিয়ে যাবে না, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে পটলের তোরমা। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখবেন। তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নিত্য নতুন ভিডিওর আপলোড সবার আগে পাওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।